সো হ্যালো এভরিওয়ান, আমি যদি এখন জিজ্ঞাসা করি তুমি কখন সব থেকে ভালো কথা বলতে পারবে, তখন তুমি অবশ্যই বলবে নিজের ভাষায়, তাই তো? তার মানে নিজের ভাষায় আমরা ভালোভাবে কথা বলতে পারি, নিজেদেরকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারি, কিন্তু সেটা যখন অন্য কোনো ভাষার ক্ষেত্রে বলি তখন আমাদের কনফিডেন্স কোথাও ডাউন হয়ে যায়, তাই তো? অন্য কোনো ভাষা যেমন ইংলিশ, দেখো শুধুমাত্র ইংলিশ নয়, যে কোনো অন্য ভাষা যেগুলো আমরা ইউজ করি না খুব একটা, কিন্তু সেটা যখন আমাদের হঠাৎ ইউজ করতে হয় তখন আমরা কোথাও নিজেদের কনফিডেন্সকে ডাউন মনে করি, কোথাও আমরা ভালোভাবে নিজেদের কথাগুলোকে প্রকাশ করতে পারি না। কী সেই কারণগুলো যার জন্য আমাদের এরকম বিভিন্ন রকমের প্রবলেম হয়, যে আমরা কথা বলতে পারি না বা আমাদের বলতে অসুবিধা হয়, এই সমস্ত বিভিন্ন কারণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর তারপরে আমি নিজের মতো করে ছোট করে বলার চেষ্টা করব যে হোয়াট ইজ ইংলিশ, মানে ইংলিশ কী। দেখো যে কোনো জায়গায় আমরা যখন কোথাও যাই তখন শুনতে হয় ইংলিশ ইংলিশ ইংলিশ, ইংলিশ দরকার, ইংলিশ করতে হবে, ইংলিশ করতে হবে, কিন্তু হোয়াট ইজ ইংলিশ সেটা কেউ কিছু বলে না, তাই প্রবলেম। সেটা এই প্রবলেম থেকে বের করার চেষ্টা করব আমি, শুরু করা যাক চলো। দেখো ইংলিশে কথা বলতে গিয়ে আমাদের যে মেন প্রবলেম হয় সেটা হলো ভয়। ভয় কীরকম, যে আমি কী বলবো, কীরকমভাবে বলবো, আমি যা বলবো তা কি ঠিক হবে, এরকম বিভিন্ন রকমের ভয় আমাদের মধ্যে কাজ করে, সাবকনসিয়াসলি আমাদের মাথায় সবসময় এগুলো চলতে থাকে। সেকেন্ড সেটা হলো লজ্জা, আমার পাশে যে বসে সে আমার কথা শুনে হেসে দেবে না, এই রকম বিভিন্ন রকমের কারণ আমাদের মাথায় চলতে থাকে, যার জন্য আমরা নিজেদেরকে ঠিকঠাক মতো প্রকাশ করতে পারি না, নিজেদের কথাগুলোকে ঠিকঠাক মতো বলতে পারি না, যার জন্য প্রবলেম এত কিছু। তো সেই প্রবলেমগুলো থেকে কীরকমভাবে বেরোনো যায় সেটা নিয়েও আলোচনা করব। তার আগে হোয়াট ইজ ইংলিশ, প্রথমত ইংলিশ আমাদের দেশের ভাষা নয়, আমেরিকা এবং ব্রিটিশ মানে ব্রিটেন এদের ভাষা ইংলিশ। মেনলি আমরা ইউজ করি ব্রিটিশ ইংলিশ, কারণ ইতিহাস যদি দেখি তাহলে ব্রিটেনদের মাধ্যমেই আমাদের দেশে ইংলিশ আসে, তাই তো? ঠিক আছে, এত কঠিন করে ভাবার দরকার নেই, দেখো সোজা করে বলি, প্রধানত এই দুটো ইংলিশই একটু আলাদা। মেন আলাদা যে মেন পার্থক্য সেটা হলো এদের অ্যাসেন্টে, দুটোর অ্যাসেন্ট আলাদা। যেমন ধরো, এবং ওয়ার্ডগুলো অনেক সময় আলাদা হয়, যেমন ফ্ল্যাট আর অ্যাপার্টমেন্ট, এই দুটো একই মিনিং রাখে কিন্তু ওয়ার্ডগুলো আলাদা এবং উচ্চারণও আলাদা। আর সেকেন্ডলি সেটা ধরো একটা এক্সাম্পল দিই যদি, অর্গানাইজেশন, অর্গানাইজেশন আমরা অনেক সময় এস ইউজ করি, আবার অনেক সময় জেড ইউজ করি। যখন আমরা এস ইউজ করবো কোনো ওয়ার্ডে, ধরো যেটা আবার জেড ভার্সানও আছে, তখন মনে রাখবে যে যেখানে আমরা এস ইউজ করছি ওই ওয়ার্ডগুলো হলো কমন ব্রিটিশ ওয়ার্ড, যেগুলো আমরা মেনলি ইউজ করি। আমরা আমেরিকান ইংলিশও ইউজ করি, ব্রিটিশ ইংলিশও ইউজ করি, কারণ এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কে কোনটা ইউজ করবে, কিন্তু মেনলি ইউজ করি ব্রিটিশ ইংলিশ। আর তো এগুলো জানলাম যে ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ, কিন্তু এদের মধ্যে যে শিখবো কোনটা শিখবো, তাই তো? সেগুলো নিয়ে একটু আলোচনা করি চলো। ইংলিশকে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এক ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট, দুই ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট কোনগুলো, যেগুলো আমরা স্কুল কলেজে পড়ে থাকি, আমরা বিভিন্ন লিটারেচার যেগুলো পড়ে থাকি সেই সমস্তগুলো হলো ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট। আর ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ কখন হবে, ইংলিশকে যখন আমরা কথা বলার জন্য ইউজ করবো, তুমি আমি কথা বলছি ধরো ইংলিশে কথা বলছি, তখন হয়ে যাবে ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংলিশের একটা হয়ে গেলো থিওরি পোর্শন, একটা হয়ে গেলো প্র্যাকটিক্যাল পোর্শন, এরকম কোনো স্পেসিফিক ভাগ নেই, বাট আমি বলছি বোঝার চেষ্টা করো। দেখো এবার ইংলিশকে যদি জানতে হয়, সে পড়াশোনার জন্যই হোক বা কথা বলার জন্যই হোক, যদি জানতে হয় ইংলিশের মোটামুটি প্রত্যেকটা জিনিসকে জানতে হয়, বেস থেকে শুরু করতে হয়। ইংলিশে কী কী আছে অ্যাকচুয়ালি, প্রথমত ইংলিশে 26টা অ্যালফাবেট আছে, অ্যালফাবেট কোনগুলো, এ থেকে জেড পর্যন্ত তুমি গুনে গুনে যেগুলো পাবে সেগুলো হয়ে গেলো অ্যালফাবেট, যেমন এ বি সি ডি করে জেড পর্যন্ত এই সমস্তগুলো অ্যালফাবেট। কটা অ্যালফাবেট আছে, 26টা অ্যালফাবেট আছে। অ্যালফাবেটকে যখন আমরা লিখি তখন সেটা হয়ে যাবে লেটার,
এই অ্যালফাবেটকে আবার দুভাবে ভাগ করা যায়, এক ভাওয়েল, দুই কনসোনেন্ট। ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হলো সেই সমস্ত অ্যালফাবেটগুলোকে উচ্চারণ করার জন্য অন্য কোনো অ্যালফাবেটের সাহায্য লাগে না। যেমন ধরো এ, এ বললাম, এই এ বলার জন্য কি অন্য কোনো অ্যালফাবেটের সাহায্য লাগলো? বি এর কি সাহায্য লাগলো বা ই এর কি সাহায্য লাগলো? লাগলো না। তো যেই সমস্ত অ্যালফাবেটগুলো উচ্চারণ করার জন্য অন্য কোনো অ্যালফাবেটের সাহায্য লাগে না, সেই সমস্ত অ্যালফাবেটগুলোকে বলা হয় ভাওয়েল। আর যে সমস্ত অ্যালফাবেটগুলো উচ্চারণ করার জন্য অন্য কোনো অ্যালফাবেটের সাহায্য নিতে হয়, সেই সমস্ত অ্যালফাবেটগুলোকে বলা হয় কনসোনেন্ট। যেমন বি, দেখো বি মানে বি ই এরকম উচ্চারণ হচ্ছে, তো এইগুলো হলো কনসোনেন্ট। এ ই আই ও ইউ এইগুলো হলো ভাওয়েল। আর এ ই আই ও ইউ বাদ দিয়ে বাকি 21টা যে অ্যালফাবেট আছে সে সমস্ত অ্যালফাবেটগুলো হলো কনসোনেন্ট। বোঝা গেল? সো অ্যালফাবেট জানার পরে আমাদের জানতে হয় পার্সন, দেন নাম্বার, দেন ভার্ব, দেন পার্টস অফ স্পিচ, দেন আরও অনেকগুলো, যেমন টেন্স, তারপরে সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিকুয়াল অনুযায়ী বললাম না, কিন্তু এই সমস্তগুলোই জানতে হয়। আর এই সমস্তগুলো আমরা যখন জেনে যাব তখন আমরা লিখতেও পারবো, পড়তেও পারবো। হ্যাঁ, আর এই সমস্তগুলো জানার পরে আমরা নিজেদের কনফিডেন্সকেও বাড়াতে পারবো, তখন আমাদের এই সমস্ত ভয়গুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, মানে আমরা যখন এর ইউজগুলো জানতে পারবো, কখন কীরকমভাবে কোন সেন্টেন্সকে ইউজ করতে হয়, তখন এই ভয়গুলো আমাদের মধ্যে থেকে আর কাজ করবে না। গ্রামারটা জানতে হয়, কিন্তু এই যে আমাদের কথা বলার সময় আমাদের আরেকটা মেন প্রবলেম যেটা হয়, সেটা হয় আমাদের মাথার মধ্যে সবসময় চলতে থাকে যে আমি গ্রামারটা কি ঠিকমতো ইউজ করছি। এই প্রবলেমটা থেকেও বেরিয়ে আসা যায় যদি এই সমস্তগুলো আমরা আস্তে আস্তে শিখি। সো ইংলিশ বলতে বা লিখতে গিয়ে আমাদের যে সমস্তগুলো জানতে হবে সেগুলো বললাম, কিন্তু হঠাৎ করে কি জেনে যাব? একদমই না। সমস্ত কিছুরই একটা নির্দিষ্ট স্টেপস এবং স্টেজেস আছে। যেমন ধরো আমি এক্সাম্পল দিই, এখন বর্তমান দিনে কোনো বাচ্চাকে তো এরকম দেখবে না যে জন্ম নিল, কথা বলতে শুরু করে দিল, স্কুলে ভর্তি হয়ে গেলো, এরকম এখন দেখবে না। ভবিষ্যতে কথা বলা যায় না, দেখা গেলো সে জন্ম নিল, কোনো এআই ইঞ্জেকশন দিয়ে দেওয়া হলো, সে কথা বলতে শুরু করে দিল, স্কুলেও ভর্তি হয়ে গেলো, ভবিষ্যতের কথা বলা যায় না। এখান থেকে আমি কোনো কথা বলতে চাইছি না, কিন্তু এখনের জন্য আমাদের তো এরকম কোনো ব্যবস্থা নেই। বাচ্চাকে বড় হতে হয়, তারপরে তাকে স্কুলে ভর্তি হতে হয়, তারপরে সে যা খুশি করুক। এবার মানে স্টেপস অ্যান্ড স্টেজেস আছে সমস্ত কিছুরই, সেরকম ইংলিশেরও স্টেপস অ্যান্ড স্টেজেস আছে। স্টেপস অ্যান্ড স্টেজেসগুলোই হলো আমাদের এই সমস্ত নাম্বার, পার্সেন্ট, পার্স অফ স্পিচ, সমস্ত কিছু, সমস্ত কিছু আমরা আস্তে আস্তে শিখব। শুধু তার আগে, শেষ করার আগে কিছু বলি একটুখানি, আমি এতদিন যতটা শিখে এসেছি ততটা আমি নিজের মতো করে অবশ্যই শেখানোর চেষ্টা করব। খালি তোমরা একটু পাশে থেকো, কারণ আমার এটা প্রথম, ফার্স্ট টাইম আমি চ্যানেল খুললাম, কিছু বলছি, ভুলও বলতে পারি। যখনই কিছু ভুল বলবো বা ভুল মনে হবে তোমাদের, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, যাতে আমি পরের ভিডিওগুলোতে সেগুলো ঠিক করতে পারি। এবং অবশ্যই পরের ভিডিওগুলোতে আমি সেগুলো মেনশনও করবো যে আমি কোথায় কোথায় ভুল বলেছিলাম। শুধু তোমরা এরকমভাবেই পাশে থাকো, সাপোর্ট করো, ভিডিওটা শেয়ার করো। আজকের ভিডিওটা শুধুমাত্রই আমি একটা ইন্ট্রোডাকশন হিসাবে ইউজ করলাম। আজকের জন্য টাটা।